আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কিয়ামতের ময়দানে তার বাপের কি ফজিলত হবে, নূরের টুপি পরাবে, তাই না? তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ। এই জাতীয় হাদিসগুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে, বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে, মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি, হাফেজ বানাই ফেলছি, আমার তো আর কিছুর দরকার নেই, এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে। আসলে কি তাই? আপনার বেসিক যখন ঠিক থাকবে, আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে, এইটা একটা বাহানা, এটা একটা উসিলা, এটা একটা মাধ্যম হতে পারে। এই ব্যাপারে মুস্তাদরাকে হাকিমে হাদিস আসছে এবং মুস্তাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ফিহ, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে। এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয়, সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে, না। এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি, যে 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারে শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে, না। এটার জন্য ফজিলত, বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে, এই ফজিলত এটার জন্য না। তাহলে কোনটার জন্য? কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে, আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে, তার মানে কোরআন পড়ার পর, হেফজ করার পর তার অর্থ বুঝছে, আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে। এরকম যখন নেক সন্তান হবে, তখন তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নূরের টুপি পরাবেন, যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে, এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন। এটুকু হাদিসে আসছে। কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে, পোলাপানের মাদ্রাসা পড়ায় কি হবে না, লাভ হবে না। নিজেরটা আগে ঠিক রেখে, এটা একটা উসিলা, সাইড আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে, কিন্তু নিজের মূলটাই যদি ঠিক না রাখে তাহলে এই সমস্ত মাধ্যম দিয়ে তার কাজে আসবে না। আমি গত কয়েকদিন আগে বোধহয় কোন জায়গা থেকে এসে এক রেল স্টেশনে নামছি, নামার পরে ফজরের ওয়াক্ত আর 25 মিনিট আছে, খুব তাড়াহুড়া করে যাব, তো এক সিএনজি আলা বলে, ভাই আমার সিএনজিতে উঠেন, খুব জোরাজোরি করলো, বুঝলাম সে আমাকে দেখে চিনে মহব্বত করে, ভক্ত, উঠলাম তার সিএনজি। তো এক মসজিদের সামনে দাঁড়াইছে, আর 10-15 মিনিট আছে সূর্য ওঠার, আমরা তাড়াতাড়ি করে উজু আগে করা ছিল, দুজন ছিলাম আমরা, ফজরের নামাজটা পড়ে নিলাম। আমি নামাজ পড়ে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে, ততক্ষণ সূর্য ওঠার আর 2-3 মিনিট বাকি আছে হয়তো, শেষ টাইম, দেখি যে মোবাইলে আমার ওয়াজ বের করে সেই মানে বলে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে, মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াজ শুনি সবসময়। তো আমি বললাম, ভাই ফজর নামাজ পড়লেন না? তো দেখি আমতা আমতা করতেছে। পরে ভাড়া দিতে গেলাম, না হুজুর ভাড়া নেব না। কেন ভাড়া নেবেন না? হুজুর আপনার ওয়াজ শুনি সবসময়, আমার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, সে অনেক লম্বা ফজিলত শুনাইল তার। তো আমি বললাম, আপনার ছেলে 2টা মাদ্রাসা পড়ে, আপনি আমার ওয়াজ শুনেন, তা আমার ফজর নামাজ পড়া যে ফরজ, এ ওয়াজ শুনেন নাই আপনি, এই ভক্তির কি মানে আছে? ওই যে সন্তান 2টা মাদ্রাসা পড়ে আর হুজুরের ভক্তি করছে, অতএব জান্নাত পার হয়ে যাবে, আলেমদের মহব্বত করলে তাদের সাথে কিয়ামতে থাকবে, হাসরে তাদের সাথে থাকবে, জান্নাতে তাদের সাথে চলে যাবে, এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন না। নিজের আমল নিজের ঠিক থাকতে হবে, এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উসিলা আপনি ধরতে পারেন। আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার নাম আইয়ুব আলী, কাতার প্রবাসী, আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি, কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব, এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন, বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এ মাহফিলে উপস্থিত আছেন। বাহ মাশাআল্লাহ, এই ভাই কাতার প্রবাসী, ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখখান খোলা করে করবেন, যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন, লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কার, তাআমালু কাল আজানেব ওয়া তাআশারু কাল আকারেব, আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো, না বউয়ের সাথে করতেছো, না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না, মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছে, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা, এটাই ইসলামের নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে, অতিভক্তি কখনো ভালো না,
অতিবক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপে জমি কেনার সময় নিজের নামে কিনে, এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে বসে টোটো করে ঘুরে বেড়াইছে জমির ভাগ ওইগুলো পায় বৈশা বৈশা অটো, ঠিক না? ঠিক। আবার বউয়ের যা দেখা যায় সব বউ তো একরকম না, কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে আমি তো এখন জগৎটারে দেখতে পারি, টাকা নিয়ে আছে না এগুলা আছে, ভাইয়ের নামে টাকা পাঠায়। প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয়, বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিঠারি বাট পরে এগুলো ভুলে যায়। আমি জাপানে গেছি, আমাদের জাপানে প্রবাসী ভাই বলে, ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি, কত বাটপারে চিটারি করছি, এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাটপারে একদম ভুলেই গেছি আমরা, কারণ এখানে নাই এগুলা। তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারারা ভুলে যায়, যাই একটা বড় ভুল করে, কি সব টাকা পয়সা একজনের নামে পাঠায়। এবার সে বেচারা 10 বছর 15 বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় পানি ঢালতে আসা লাগে, ঠিক না? ঠিক। এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন, আপনাকে ভুল করতে কে বলেছে ভালো করে শুনেন। প্রবাসী ভাইয়েরা, আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে 20,000 টাকা দিছে, আপনার ভাইয়ে দিছে, আপনার বোনে দিছে, আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে, যেই দেখ আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করাই দেওয়া। আপনার বাবা দিছে 5,00,000 টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, আপনি 5,00,000 টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন, বাবা আপনি আমারে 5,00,000 দিয়েছেন বিদেশে আসতে, 5,00,000 বুঝে পাইছেন, আলহামদুলিল্লাহ দেনা শোধ। এই 5,00,000 টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে, যেহেতু এটা আপনার টাকা, বাবার সন্তান হিসেবে শুধু আমি 5,00,000 পাই না তারাও পায়, তো ঠিক আছে এই 5,00,000 থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়ে নেন, আমারও ভাগ আছে। এটা হলো লেনদেন, ক্লিয়ার। এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা, তার নিজের নিয়ন্ত্রণে রাখা, সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন, যা লাগে তা দিবেন, সাধ্য আছে আল্লাহ আপনাকে তৌফিক দিছে তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন, ভাই বোনকে তাদেরটা দিবেন, ভাই বোন যাইতে পারে না চাল পারলে তাদেরকে নিয়ে যান, পারলে তাদেরকে হেল্প করেন, এটা নৈতিক দায়িত্ব, আপনাকে প্রথম বাপে পাঠাইছে এখন অন্যদের হাত ধরে টানেন, এটা আপনার কর্তব্য আপনি করেন, কিন্তু যত কামাই করবেন সব একজনের নামে দিয়ে দিবেন, এরপরে যখন সব ধরা খাবেন জিব্বা কামড়ায়া এরপরে আমার কাছে এই যে মাসালা জিজ্ঞেস করবেন তাতে সমাধান হবে না। আপনার বাপ যদি এখানে থেকে থাকে, চাচা মিয়ার না আমি আজকে বুঝাই নিলাম, কিন্তু কয়জন চাচার আমি বুঝাইতে পাবো, ঠিক না? ঠিক। বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে, এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন, পরিষ্কার করে শুনে রাখেন এটা হারাম। আপনি বাবা হিসেবে সন্তানের টাকা আত্মসাৎ করলেন, আপনি হারাম খেলেন। কেন? কারণ এই সম্পদটা সে কামাই করেছে, তার ভাইয়েরা কামাই করে নাই, বোনেরা কামাই করে নাই। ভাইয়ের উচিত বোনদেরকে ভাইদেরকে খেয়াল করা, হাদিয়া তোফা দেওয়া, উপকার করা, পুঁজি দেওয়া, বিদেশ নেওয়ার চেষ্টা করা, সেটা আরেক জিনিস। আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, তারা তো কামাই করে নাই, কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে? এটা হারাম। কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না, মনে করতেছেন ছেলেরটাই তো, আমারটাই তো, আমারটাই তো, ছেলেরটাই তো, না, অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা। এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খাইও না, তোমরা ভোগ করো না, এটা খাওয়া মানে আগুন ঢুকানো। বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবে যাদের ছেলেমেয়েরা প্রবাসে আছে, আর প্রবাসীদের কর্তব্য হলো এই ভুলটা না করা, সব বাপের নামে দিবেন না। এটাতে মুশকিল হলো আমাদের বাপ মারা তো বেবুজা, বেশিরভাগ তারা মনে কষ্ট পাবে, বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে, যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে। এই ভুলটা বাপমারা বুঝে কি বুঝে না? এই ভুলটা বুঝলেও বুঝুক, এক সময় তারা ঠিকটা বুঝবে। আপনাকে যদি তারা ভুল বুঝে তার জন্য আপনার গুনাহ হবে না, আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন। ইসলাম আপনাকে বলে নাই সব কামাই করে দিয়ে দাও, একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয়, আনতা ওয়া মালুকা লিয়াবি, হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের, এর মানে এই না যে তোমার সন্তান তোমার সম্পদ সবকিছুর মালিক বাপ, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা ওয়া মালুকা, তোমার সম্পদ তার মানে মালিক তুমি, তোমার বাপের মানে হলো তোমার বাপ সেখান থেকে খরচের টাকা নিতে পারে, সে রাইট অধিকার তার
আছে এর বেশি সবগুলো তিনি নেওয়ার অধিকার না এইজন্য প্রবাসীরা এই ভুলটা করবেন না জমি নিজের নামে কিনবেন অ্যাকাউন্ট নিজেরটাতে রাখবেন আর যাকে যা দেয়া দরকার সেটা দিবেন সব দিয়া এরপর আপনি ধরা খাবেন এই বোকামি করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি নামাজের সময় বেশিরভাগ ডিউটিতে থাকি তাই জামাতে নামাজ আদায় করতে পারি না কিন্তু অফিসে নিজে নিজে জামাত নামাজ আদায় করি এতে আমার কোনো সমস্যা হবে কিনা দেখুন যারা প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন এমন কোন ডিউটি যদি করেন ডিউটির কারণে আপনি নামাজ পড়তে পারেন না অথবা জামাতে আপনি নিয়মিত নামাজ পড়তে পারেন না এই ডিউটি পরিবর্তন করা আপনার জন্য ওয়াজিব কারণ একজন মুসলমানের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার জীবন রক্ষা করা যেরকম ফরজ নামাজ পড়াটা সেরকম ফরজ একটা ছোট এক্সাম্পল দেই আপনাকে আমি একটা চাকরির অফার করলাম বললাম ভাই একটা চাকরি দেব 1 লাখ টাকা বেতন পাবেন কি করতে হবে ডিউটির সময় নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে আপনি চাকরি করবেন আরে আমার জীবনে যদি না থাকে তোমার টাকা দিয়ে কি করব আমি ঠিক না ভাই ঠিক একজন মুসলমান নামাজটাকে সেরকম গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে আমার নামাজে যদি পড়তে না পারি তাহলে তো আমার ঈমান নিয়ে টানাটানি হবে জীবনের মতো তাহলে আমার চাকরি দিয়ে কি হবে এই চাকরি পরিবর্তন করতে হবে কম বেতনের হোক কম সুবিধার হোক প্রয়োজনে ছেড়ে চলে আসা হোক আমাকে আসতে হবে রিজিকের মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন না কুকুর শূকরকে যদি আল্লাহ খাওয়ান আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরকে যদি আল্লাহ খাওয়ান তো আপনি একজন বিশ্বাসী বান্দা আল্লাহ না খাওয়ায় মারবেন না এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে এরপরে প্রশ্ন হলো বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদেরকে হুজুর ও মুরব্বিদেরকে টাকা দিতে হয় ইসলামের দৃষ্টিতে এটা কেমন কাজ ভাইরা শ্বশুর বাড়িতে নতুন জামাই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় যে ওই শ্বশুর বাড়ির যত হুজুর আছে মসজিদের মুয়াজ্জিন আছে আশপাশে আলেম ওলামা আছে ময় মুরব্বি আছে সবাইকে চাঁদা দিতে হয় আপনাদের এলাকায় আছে এগুলো শুধু সেটা না আমি কোন কোন এলাকায় গেছি দেখছি যে জামাইকে বলা হয় যে আমাদের মসজিদ আছে একটা আরেকটা আছে পাশেরটা এই মসজিদেও টাকা দিতে হবে এগুলো তো চাঁদাবাজি জামাই বেটা বিয়ে করতে গেছে শরীয়ত তাকে এক জায়গায় খরচ করতে বলছে সেটা কি স্ত্রীর মোহর এটা তাকে দিতে হবে এছাড়া আর কোনো খরচের বাধ্যবাধকতা তার উপর মোহরটা তাকে দিতে হবে আরেকটা খরচ আছে সেটা তার সাধ্যে থাকলে করবে না থাকলে না সেটা হলো ওলিমা সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে এই দুইটা তার খরচ আছে এবার আপনি কি করলেন আপনার শালাশালি কতগুলারে লাগাই দিয়া গেট একটা লাগাইয়া এবার সেখানে চাঁদাবাজি করলেন টাকার বান্ডিল বাইর করে নাইলে যেতে দেব না যাক এটা তো বিনোদনের নামে হয় হাসি মজাকের নামে হয় এটা যে দেয় সেও অনেক সময় খুশি মনেই দেয় মজা করে দেয় পোলাপাইন দেয় এটা তো এক জিনিস কিন্তু আপনি ঠান্ডা মাথায় মুরব্বীরা বিয়ের অনুষ্ঠানে বেচারারে বলতেছেন এই যে উনি ওনারে মোসাফা করো তার মানে টাকা দাও এই যে ওনাকে দাও ওনাকে দাও আমি দেখছি অনেক শ্বশুর দেখাই দেয় আমার কাছে মনে হয়েছে এই কতগুলো ভিক্ষুক নিয়ে আসছে এই ভিক্ষুকগুলোরা ভিক্ষা দেওয়ার জন্য জামাইকে বলতেছে বাবা ওনারে ভিক্ষা দাও ওনারে ভিক্ষা দাও ওনারে ভিক্ষা দাও এটা একটা সামাজিক অনাচার সামাজিক অনাচার ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াহিল্লু মাল ইমরিউ মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি কোন মুসলমানের মাল কারোর টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ভোগ করতে পারবেন না জামাইয়ের টাকা কি এত উপচয়া পড়তেছে যে চিনে না শুনে না শ্বশুরবাইয়ের কোথাকার কে আসছে এরে দিবে এরে দিবে এরে দিবে চতুর্দিকে শুধু টাকা ছিটাবে এত টাকা তো কামড়ায় নাই তার ঠিক না ভাই ঠিক এইটা দিতে বাধ্য হচ্ছে বেচারা কারণ ওই যে বিয়ের অনুষ্ঠান শ্বশুর বলছে না দিলে আবার বিয়ে ভেঙে যায় কোন ঝামেলা হয় আবার মসজিদের জন্য টাকা আপনার লাগবে তো মসজিদের জন্য টাকা আপনি জামাইকে বাধ্য করতেছেন যে বিয়ে হবে আমাদের এলাকায় মসজিদে টাকা দিতে হবে মজন সাহেব দিতে হবে খাদেম সাহেব দিতে হবে এলাকা বিয়ে হলে ইমাম মুয়াজ্জিনদের পাওয়া বারো ঠিক না ভাই ঠিক এগুলো অন্যায় এবং এত বড় অন্যায় এগুলোকে আমরা অন্যায় মনে করি না এটা হারাম অন্যায় ভাবে ওই জামাইয়ের সম্পদ আপনি আত্মসাৎ করতেছেন আমি কি বুঝাইতে পারতেছি এই ব্যাপারে মুরব্বীদের দায়িত্বশীল হতে হবে আল্লাহর ওয়াস্তে সমাজকে অনাচার মুক্ত করেন নতুন জামাই আসছে শ্বশুরবাড়ির মসজিদে দেখতে গেছে তার যদি টাকা পয়সা থাকে সে যদি সম্পদশালী হয় আপনারা তার কাছে দাওয়াত পেশ করতে পারেন যে আমাদের মসজিদে নির্মাণ কাজ চলছে বাবা সেটা তো অবশ্যই প্রথম দিন মেহমান হয়ে বেচারা আসছে সেই দিনে আপনি রসিদ বানিয়ে দাঁড়ায় থাকবেন এরকম ডাকাতি মার্কা চাঁদাবাজি তো হওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না আস্তে আস্তে জামাই বাবাজি পূরণ হয়েছে আপনি জামাই বাবাজির কাছে মসজিদের জন্য বললেন বলতে পারেন
এটা ভালো কাজের জন্য বলেন বলতো এটা তার ইচ্ছার উপর নির্ভর করবে কিন্তু না সবাই মিলে বসে চাঁদাবাজি করবে আমি নিজে এরকম কয়েকটা বিয়ে দিয়েছিলাম প্রতিবাদ করছি আমি কে কার কথা শুনে যদি জামাইয়ের পক্ষ হয়ে আসেন আপনি আর আপনি মাসালা বলেন যেটা জায়েজ নাই বলবে মৌলভীরে পয়সা করে দিয়ে আনছে আগে থেকে তো আমাদের এই সমস্ত অনাচার দূর করা লাগবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা এই সমস্ত সামাজিক পাপ এবং অনাচার এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বর্তমানে ছিল মেয়ে যে টাইট পোশাক পরে আর মেয়েরা ও ছেলেরা টাইট পোশাক পরে আর মেয়েরা টাইট স্কিন টাইট বোরকা পরে এটা শরীয়ত সম্মত কিনা ভাই এটার উত্তরতে আসলে কোনো আলেম দেওয়ার দরকার নাই এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই শরীয়ত আমাদেরকে শালীন পোশাকে থাকতে বলেছে ইসলাম আমাদেরকে ভদ্র পোশাকে থাকতে বলেছে একজন মেয়ের যদি শরীরের অঙ্গভঙ্গি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এবং আকৃষ্ট করে অন্যের দৃষ্টিকে তো সেটার জন্যই তো পর্দা যদি কোনো বোরকা এরকম হয় যে বোরকা বরং দেখে এত চাকচমকপূর্ণ এত চাকচিক্যপূর্ণ এতটাই শরীরের সাথে লেগে থাকে যে ওইটা দেখে মানুষের দৃষ্টি আরো বেশি আকৃষ্ট হয় তাহলে তো এই বোরকা বোরকা না এই বোরকার উপরে আরেকটা বোরকা পরা উচিত এই বোরকা শরীয়ত সম্মত বোরকা না বিশেষ করে প্রবাসীরা এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য প্রবাসে যারা থাকেন তারা বিশেষ করে সেখান থেকে দেখা যায় লাল নীল আপনারা কি বলে বিভিন্ন জালোটালা বিভিন্ন কাজালা কারুকার্যওয়ালা এমন এমন বোরকা আনেন এই বোরকাগুলো পরার চাইতে বাসা যে ধেত্রা পুরান কাপড় চোপড় পরে ওইগুলো পরে বাইর করলে পর্দা আরো ভালো হইতো কারণ দেখা যায় বোরকার উদ্দেশ্য হলো যাতে পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট না হয় দৃষ্টি আকৃষ্ট হলে কি হবে তাকে নিয়ে মনে মনে জেনা করবে একজন সম্ভ্রান্ত নারী তার ইজ্জতে বাঁধবে যে আমাকে নিয়ে মনে মনে বাজে কল্পনা করার সুযোগ আমি দেব না এমন পোশাক পরবো যে ভিতরে কি নানি আছে না আফা আছে না ভাবি আছে বুঝার কোনো ক্ষমতা থাকবে না এই জন্যই বোরকা সেখানে আপনি যদি নিজের সব কিছুকে প্রকাশ করে তোলেন এই বোরকা কখনো শরীয়ত নির্দেশিত বোরকা হতে পারে না এরপরে প্রশ্ন ভাই অনেক সময় মুরব্বীদের থেকে শুনি ডান হাত চুলকালে টাকা আসে বাম হাত চুলকালে টাকা চলে যায় এটা সঠিক কি না ডান হাত চুলকালে যদি টাকা আসে আর বাম হাত চুলকালে যদি টাকা চলে যায় তাহলে ডান হাত চুলকানোর জন্য ওই যে ধোত্রা পাতা আছে না ছোত্রা পাতা না ধোত্রা পাতা কি একটা বলে ওইটা লাগাই দিবেন ওইটা লাগাই দিলে দেখবেন হাত ধুমছে চুলকাইতেছে হ্যাঁ তাহলে ওইটা ওই পাতা লাগাইলে আছে না একটা পাতা যে লাগাইলে অনেক চুলকায় ডান হাতের তালু চুলকাইলে যদি টাকা আসে তো পাতা লাগায় চুলকাবেন অনেক টাকা আসবে কি বলেন মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবে না টাকা আনার জন্য হাত চুলকানোর অপেক্ষা করে অকর্মণ্য অলস ব্যক্তি মুসলমান অকর্মণ্য হতে পারে না অলস হতে পারে না আপনি কাজ করেন সিরিয়াসলি কাজ করেন পরিশ্রম করেন দোকানদারি করেন ব্যবসা করেন চাকরি করেন মনোযোগ দিয়ে কাজ করেন তারপরে টাকা আসার অপেক্ষা করেন হাত চুলকানোর পরে টাকার অপেক্ষা করা এটা হলো অলস মানুষের কাজ আবার বাম হাত চুলকালে টাকা গিয়ে চলে যাবে চিন্তা করেন যদি তাহলে সেটাও আরেক মূর্খতা এবং অজ্ঞানতা হাত চুলকানির সাথে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই বরং হাত চুলকালে ডাইন হাত হোক আর বাম হাত হোক আপনার টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ হলো চুলকানি হয়েছে অতএব আপনি অ্যালার্জি ডাক্তার দেখাইতে হবে পয়সা করে খরচ হবে কথা কি বুঝাইতে পারছি অতএব এটার সাথে ডান আর বামের সম্পর্ক নেই চুলকালেই বুঝতে হবে যে অ্যালার্জির ডাক্তার দেখাইতে হবে মলম টলম কিনা লাগতে পারে ওষুধ বড়ি কিনা লাগতে পারে বিধায় আমার খরচে একটা খাত আসতেছে কিন্তু এটার সাথে আয় ইনকাম হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই এগুলো ভিত্তিহীন স্বপ্নদোষ হওয়ার পর সময় না থাকার কারণে লুঙ্গি বা পায়জামা পরিবর্তন করে গোসল না করে নামাজ পড়া যাবে কি না ফজরের নামাজ না ভাই স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় আর গোসল ফরজ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না সময় কম যদি বলেন তাহলে সেক্ষেত্রে গোসল খুব কম সময় করার সিস্টেমও আছে ঝর্ণা হোক আর পুকুর হোক এক থেকে দেড় মিনিটের ভিতরে ফরজ গোসল করা যায় পেশাব করার পর অনেক সময় এক দুই ফোঁটা পেশাব ঝরে তাহলে কাপড় বদলে নামাজ আদায় করা জায়েজ আছে নাকি গোসল করতে হবে আগে প্রশ্নটা উত্তর কতটুকু দিছি মনে নাই স্বপ্নদোষ হলে ফরজ গোসল ফরজ হয় আর গোসল ফরজ হলে কি করতে হবে গোসল করে তারপরে নামাজ পড়তে হবে এক মিনিটে কুইক ফরজ গোসল করা যায় এক মিনিট দেড় মিনিট দুই মিনিটে ইমার্জেন্সি কাপড় চোপড় পরে ধুলেন পটাপট করে শুধু শরীরের নাপাকগুলা ধুয়ে পুরা শরীরের উপরে পানি দিয়ে
কোন রকম পানির কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন অতএব সময়ের অভাবে গোসল করা যায় নাই এই অজুহাত গ্রহণযোগ্য হবে না স্বপ্নদর্শনে অবশ্যই কি করতে হবে গোসল করতে হবে শুধু পোশাক চেঞ্জ করে নামাজ পড়লে হবে না আর পেশাবের ফোঁটা যদি কাপড় চোপড়ে লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনার গোসল করতে হবে না যে জায়গায় লাগছে সেই জায়গায় ধুইতে হবে কাপড় লাগছে ওই কাপড়টা ধুবেন শরীরে লাগলে সেই শরীরটা ধুইতে হবে অনেক যুবক যুবক মানুষ আছে আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো না নামাজ পড়তে আসো তো আমতা আমতা করে বলে হুজুর কাপড় খারাপ আছে না না এরকম কিছু যুবক বলে বাবা তোমার কাপড় কেন খারাপ হলো তুমি কি ডায়রিয়ার রোগী যে অটো হয়ে গেছে কাপড় নষ্ট হয় মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে তুমি জানো তাহলে তুমি তো কাপড় যাতে খারাপ না হয় পেশাবের পরে একটু পানি দেবা পেশাবের পরে পানি দিয়ে পরিষ্কার করলা না ঢিলা কুলুক নিলা না তোমার পেশাব তোমার শরীরে রানে আশেপাশে লাগলো পোশাক আশা তুমি তো নোংরা মানুষ উপর দিয়ে টাইট স্যুট বুট ফুট আপনার এগুলো পরে লাভ কি যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো এই কাপড় খারাপের অজুহাতে নামাজ যারা পড়ে এদেরকে বলবেন এই কথা যে ভাই কাপড় খারাপ মানে তুমি একটা নোংরা মানুষ কেমন কথা তুমি পেশাবের পরে পরিচ্ছন্ন হও নাই না পাকে তোমার শরীর কাপড় নষ্ট করে ফেলছো ছোট পোলা পানি কাম করে বাচ্চা যেগুলো শুয়ে থাকে তারা পাক না পাক বোঝে না তুমি একটা বুড়া মানুষ তোমার কাপড় কিভাবে খারাপ আর যদি অনিচ্ছাকৃত অসাবধানতা বশত কখনো কাপড় নষ্ট হয় তাহলে যে জায়গা নষ্ট হয়েছে না পাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেললে হয়ে যাবে সামান্য একটু জায়গা ধুয়ে ফেললেন পাক হয়ে গেল বিদায় কাপড় খারাপের অজুহাতে নামাজ পড়ি নাই এই অজুহাত গ্রহণযোগ্য অহংকার বশত কিছু মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে অপরজনকে কথা বলে ইসলাম এটা জায়েজ আছে কিনা ভাই কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হলো গামতুন নাস আর বাতারুল হক হক অস্বীকার করা কাউকে তুচ্ছ মনে করে আরে ও বলছে এটা শুনতে হবে কেন সত্যকে জানার পর অস্বীকার করা এটা অহংকারের আলামত আর মানুষকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা দমায় রাখা ছোট মনে করা এটা অহংকারের আলামত মনে রাখবেন আপনি যাকে তুচ্ছ মনে করছেন এই লোকটা যদি আল্লাহর কাছে জান্নাতি হয়ে থাকেন তার কোনো আমল আল্লাহর পছন্দ হয়ে থাকে আর আপনার যত আমলই থাকুক আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় ব্যক্তি না হন আল্লাহ না করুন আপনি জাহান্নামী হন তাহলে আপনার এই শ্রেষ্ঠত্বের কোনো মানে নাই সে আপনার চাইতে বরং শ্রেষ্ঠ আপনার কাছে তুচ্ছ হতে পারে জান্নাতি হলে সে অনেক ধনী আপনি এখন টের পাচ্ছেন না মরার পরে টের পাবেন এই জন্য ইমানদার কোনো মানুষকে তুচ্ছ মনে করতে পারে না কোনো মুসলমানকে সে তুচ্ছ মনে করতে পারে না আমাদের মা বোনদের জন্য হায়াজ বা নেফাসকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয় এই সময়টাতে তারা কি কি আমল করবে এর উত্তর হলো নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে স্বামী সহবাস তারা করবে না এই টাইমে এবং নামাজ পড়বে না এবং রোজা রাখবে না বাইতুল্লাহর তওয়াফ করবে না আর কোরআনে করিম স্পর্শ করবে না জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে তেলাওয়াতও করবে না এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে যেমন জিকির আজকার করতে পারবে দোয়া দুরুদ পড়তে পারবে কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে পারবে ইসলামিক বই পুস্তক পড়তে পারবে ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে ইস্তেগফার করতে পারবে সমস্ত দান দক্ষিণা তো আছেই সব নেক আমলগুলো করতে পারবে শুধু পারবে না হলো এই কাজগুলো নামাজ রোজা তওয়াফ স্বামী সহবাস এবং কোরআনে কারিমের স্পর্শ করা আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে কোরআনে কারিমের তেলাওয়াত করা এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে কোনো মহিলা তিনি যদি হাফেজা হন এই পিরিয়ডের সময় তাতে ফুল কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলে হেফজ ভুলে যাবেন এরকম মনে হয় অথবা কোনো বাচ্চাকে তিনি শিখান সে বাচ্চার শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে তাহলে তিনি অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন মাস্ক মুখে দিয়ে মুখ নাক ঢেকে নামাজ পড়া যাবে কিনা সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন তোমাদের কেউ যেন নামাজ পড়ার সময় মুখ ঢেকে না রাখে বরং মুখ যেন খোলা থাকে শীতের সময় অনেককে দেখবেন যে শীত বেশি হলে ঠান্ডা বেশি হলে চাদর এমন ভাবে মুড়ি দেয় নাক মুখ সব বেঁধে নামাজে দাঁড়ায় এটা উচিত না মাকরুহ এর কারণে নামাজ মাকরুহ হয় ত্রুটিপূর্ণ হয় তবে এরকম করলে নামাজ হয়ে যাবে নামাজ হবে না এই লেভেলের সমস্যা নাই কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো আর মাস্কের বিষয়টা হলো করোনার প্যান্ডামিকের কারণে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা জানেন না আপনি কার ভেতরে এই ভাইরাস আছে কেউই আমরা জানি না কেউ হয়তো তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তার ইমিউনটা স্ট্রং
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু একজন বৃদ্ধ মানুষ ওই ব্যক্তির শরীরে যদি ভাইরাস যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে তো আপনার শ্বাস প্রশ্বাস কাশি এগুলোর মাধ্যমে এটা বের হতে পারে এবং অন্য কোনো মানুষ আক্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে আপনি মাস্ক পরে নামাজ পড়লে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না কারণ এটা বিশেষ অসুবিধার কারণে এবং একটা ভয়াবহ ব্যাধি থেকে নিজে এবং অন্যের সেফটির জন্য করা হচ্ছে এটা ওজরের কারণে করা হচ্ছে আর ওজর ছাড়া এমনিতে মুখ ঢেকে নামাজ পড়া কি মাকরুহ মসজিদের উদ্যোগে মাহফিল হলে লক্ষাধিক টাকা ব্যয় করা সম্ভব কিন্তু ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন 2-3-4-5 হাজার টাকা হয় তাও বাকি এ সম্পর্কে কি বলবেন কি বলার আছে ভাই এটা দুনিয়াতে অনাচার কাজগুলোর ভিতরে অন্যায় কাজগুলোর ভিতরে একটা মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের বেতন বাকি রাখবেন সামান্য কয়টা টাকা দিবেন আর হেলিকপ্টার বক্তা এনে বড় বক্তা এনে লাখ টাকার বান্ডিল দিতে পারবেন এটা অনাচার এটা অনাচার এই অনাচার করবেন না এর জন্য সওয়াব তো হবেই না বরং উল্টা গুনাহর ভয় আছে আপনারা মনে করেন বড় হুজুররে অনেক টাকা দিয়ে দিলে হুজুরের দোয়ার চটে ওই ছোটখাটো দু চারটা হুজুর বদর রদ দিলে কিছু আসবে যাবে না ভাইরা আমার জুলুমের শিকার নিরীহ মানুষের বদদোয়া খুব দ্রুত লাগে আপনার ওই লাখ টাকার হুজুরের দোয়ার চাইতে ওই হুজুরের বদদোয়া লাগার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আল্লাহর ওয়াস্তে লাক্সারিয়াস মাহফিলের জন্য টাকা টাকা খরচ করার চাইতে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের হকটা সময় মতো আদায় করিয়েন এবং তাদের টাকাটা দিয়েন মসজিদের পক্ষ থেকে মাহফিল কয়েক লাখ টাকা বাজেট কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন কম দেন এগুলো উচিত না ভাই ইমাম মুয়াজ্জিনরা তাদের জীবন যাতে সুন্দরভাবে ভালোভাবে তারা পরিচালনা করতে পারেন সেই জন্য তাদেরকে সম্মানজনক সম্মানই দেওয়াটা কমিটির লোকদের কর্তব্যের অংশ মসজিদ পরিচালনা যারা করে তারা যদি ইসলাম না বুঝে উল্টাপাল্টা করে তাহলে এরকমই হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শুধু তেলাওয়াতে কোরআন নেকি হবে কিনা কোরআন যদি শুধু তেলাওয়াত করে না বুঝে তাতে সওয়াব হবে কিনা এর উত্তর হলো অবশ্যই সওয়াব হবে না বুঝে তেলাওয়াত করলেও কি হবে সওয়াব হবে কিন্তু শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে সওয়াব কামায়ের জন্য এই কোরআন দুনিয়াতে আসে নাই এই কোরআন দুনিয়াতে এসেছে যাতে করে আমরা এটা বুঝে সেখান থেকে গাইডলাইন নিয়ে সেটা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে সাজাতে পারি সেজন্য কোরআন আসছে লিয়াদাব্বারু আয়াতি হুদাল লিল মুত্তাকিন কোরআন আমাদেরকে পথ দেখাবে শুধু তেলাওয়াত করলাম আর সওয়াব কামাই করলাম এটা সওয়াব কামার মেশিন হিসেবে শুধু আসে নাই সওয়াব তো কামাবো পাশাপাশি বুঝে বুঝে আমল করব সেটার জন্যই মূলত কোরআন আসছে কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ এই কোরআন থেকে যে ব্যক্তি একটা হরফ একটা অক্ষর পড়বে তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন তিনি শর্ত দেন নাই বুঝে পড়লে 10টা নেকি দিবেন বরং বুঝে পড়ুক আর না বুঝে পড়লে সর্বঅবস্থায় সওয়াব পাবে কি রে ভাই কি কারেন্ট আসলো না জেনারেটর গেল কারেন্ট আসছে না জেনারেটর গেছে যাক আলহামদুলিল্লাহ আপনারা যে জান্নাই আয়োজকরা এই বেশি ভাই তাহলে কোরআনে কারিম বুঝে পড়লে সওয়াব হবে ওইটাই হলো মূল কিন্তু না বুঝে পড়লেও কি হবে সওয়াব এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের হেফজু পড়ে অনেকে বলেন যে না বুঝে পড়ে কি লাভ লাভটা বুঝেন এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকা লাগবে কি লাগবে না এই হাফেজ বাচ্চারা যদি মুখস্থ না করে তাহলে এটা পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে থাকবে তারা যে হেফাজত করছে মুখস্থ করছে সংরক্ষণ হয়ে গেছে সেভ হয়ে গেছে পরবর্তী জেনারেশনের কাছে তারা দিবে এভাবে কোরআন হেফাজত হবে কোরআনের এই লফজগুলো শব্দগুলো হেফাজত করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হাফেজরা করতেছে হ্যাঁ এটা ঠিক শুধুমাত্র এই শব্দের হেফাজত করে বসে থাকলে হবে না পাশাপাশি তাদের বোঝানোর চেষ্টা করতে হবে এবং হেফজখানাগুলোতে কোরআনে কারিমের হেফজের পাশাপাশি হাফেজরা যখন আলেম হয় কোরআন বোঝার চেষ্টা করে সেরকম কারিম কুলাম গড়া দরকার কিন্তু এর মানে এইটা না যে না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না যারা বলে কোনো সওয়াব হবে না না বুঝে পড়লে তারা কোনো দলিল এর সপক্ষে দিতে পারবে না বরং হাদিসে সওয়াবের কথাটাকে ব্যাপকভাবে বলা আছে আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।